চিত্রনায়িকা ময়ূরী একসময় ঢাকায় সিনেমার পর্দা দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু এখন এই নায়িকা দাপিয়ে বেরাচ্ছেন সার্কাসের দলে। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় উল্লেখ করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলোচিত সমালোচিত এই চিত্রনায়িকা। সম্প্রতি গণমাধ্যমকে ময়ূরী জানিয়েছেন অর্থের প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে, পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি, বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে, তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি। এর আগে ময়ূরী জানিয়েছিলেন আমাকে পলিটিক্স করে সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে, নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত, আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করত, এখন টুকটাক স্টেজ শো করি, তারপরেও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে, গাড়িও আছে। ময়ূরী আরও জানিয়েছিলেন আর সিনেমা করব না, বিয়ের পরে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি, আমার এখন দুই সন্তান, তাদের নিয়ে ব্যস্ত থাকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।